देशेर भोग्यपण्येर सबचेये बड़ पाइकारी बाजार चट्टग्रामेर खातुनगंजे पर्याप्त पण्य मजूद थाकलेও रमजान सामने रेखे बेड़े गेছে सब धरनेर नित्य पण्येर दाम। एकई साथे पाल्ला दिए बाड़ছে बयलार मुरगी सह सब धरनेर मांसेर दाम। एदिके पर्याप्त चाल आमदानी होलेও कमছে ना दाम। क्रेतारा बोलছেন मनिटरिंग ना थाकाय इच्छे मतो दाम बाड़ाচ্ছেন व्यवसायीरा। ए ब्यापारे विस्तारित देखुन रिपोर्टे। रमजान सामने रेखे एखुनी सरगरम देशेर अन्यतम वाणिज्यिक केंद्र चट्टग्रामेर चाकताई खातुनगंज आसादगंज ईदा बेड़े जाए पाइकारीते सब धरनेर पण्येर दाम बेड़ेছে केजी प्रति 10 थेके 20 टाका पर्यन्त। खातुनगंजेर पाइकाररा बोलছেন एर दायी आमदानिकारकदेर। बाजार पर्याप्त परिमाण ना थाकार कारणे मालेर उद्योगतिता हय। डालेर प्रति केजी 2 टाका करे মনে হয় বাড়ছে এরকম। আমদানিকারকরা বলছেন মজুদ আছে পর্যাপ্ত, তাই নিত্যপণ্যের কোনো সংকট হবে না রমজানে। তবে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়ছে পাইকারি বাজারে। চাহিদার তুলনায় আরো পর্যাপ্ত পরিমাণ পণ্য সরবরাহ বেশি। আর বিশেষ করে কিছু কিছু পণ্যের দাম বেড়েছে ইন্টারন্যাশনাল মার্কেটে, যেখানে বেড়েছে তার প্রভাব এখানে কিন্তু পড়ে যায়। বাড়তি দামে বিক্রি হচ্ছে চালের পাশাপাশি সব ধরনের মাংস। ক্রেতারা বলছেন সব ধরনের পণ্যের দাম বেড়ে গেলেও নেই মনিটরিং। আমরা অনেকটা সবজির উপর নির্ভরশীল হয়ে গেছে। যে মুরগিটা আমরা ১১৫ থেকে ২০ কিনতাম, সেই মুরগিটা বর্তমানে ১৭০ এর নিচে পাওয়া যাচ্ছে। সরকার যদি তদারকি করে তাহলে দাম মধ্যবিত্তের কাছে তারা একটু স্থির থাকে। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে জড়িত সিন্ডিকেটকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভোক্তারা।